আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। টাইলস অ্যান্ড পাইপ ফিটিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি কিন্তু আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর টিনের ঘরের ডিজাইন দেখাই নিয়মিতই। তো আজকে আমি একটু আরেকটা অন্যরকম একটি টিনের ঘরের ডিজাইন দেখাবো। তো এই এটা কিন্তু আসলে এই আমার অঞ্চলে যে ঘর ভিডিওগুলো দেখেন এগুলো কিন্তু সব আমার অঞ্চলের ঘর বা আমার এলাকার ঘর, কিন্তু এটা কিন্তু মানে আমার পার্শ্ববর্তী এলাকার একটি ঘরের ডিজাইন দেখাবো। তো এই ঘরটার মধ্যে দেখেন ঘরের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু এটা কিন্তু কোনো নাক বারান্দা দেওয়া নাই। আর প্লাস এটার মধ্যে কিন্তু দেখেন 2 ফিট ওয়াল করা হয়েছে। আমাদের অঞ্চলে যে ঘরগুলো করা হয় এগুলো কিন্তু সবই 1 ফুট ওয়াল, আর এই এলাকায় এসে দেখি 2 ফিট ওয়াল করা হয়েছে আর কি। তো আপনারা আসলেও দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর ডিজাইনের দুই পাশে 2টা বেঞ্চ আছে বসার জন্য। আর ঘরটা কিন্তু 24 হাত লম্বা, মানে 36 ফুট, আর পাশে 20 ফুট, 10 ফুট টিনের চাল এটা, আর এটা আপনার বারান্দাটা 8 ফুট টিনের চাল। তো ঘরের ভিতরে মোট 2টা রুম করা হয়েছে, আর বারান্দার একটা পকেট রুম আর একটা অ্যাটাচ করে একদম পকেট রুম মিলিয়ে দেওয়া হয়েছে, ওটাকে ডাইনিং রুম বানানো হয়েছে। তো এগুলো কিন্তু সবই আমাদের টাঙ্গাইলের ডিজাইন। আমি কিন্তু গ্রামে বসবাস করি, আমি যে আপনাদেরকে ঘরের ডিজাইনগুলো দেখাই সবই কিন্তু আমাদের অঞ্চলে এই ঘরের কাজগুলো করা হয় আমাদের এলাকার মিস্ত্রি সবই। আমি যে কাজগুলো আপনাদের দেখাই এগুলো কিন্তু সবই আমাদের এলাকার মিস্ত্রি কাজ করে, আমার পার্শ্ববর্তী বাড়ির সবই। আমরা একত্রিত বসবাস হয়ে আমরা সবাই মিলেমিশে কাজকাম করি। তো আমি যে আপনাদের টাইলস এবং পাইপ ফিটিংয়ের কাজগুলো দেখাই তো সবই কিন্তু আমরা নিজেরা করি, আর এগুলোও কাজ কিন্তু আমি নিজেও কন্ট্রাক্ট নিয়ে কাজ করে থাকি। তো আসলে এই ধরনের কাজ করাতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এরকম একটি ঘর তৈরি করতে গেলে আপনার মোট 6 লক্ষ টাকা খরচ হবে। তো এই ঘরটার মধ্যে মোট 7,000 ইট লাগছে। তো যাই হোক, আপনারা এরকম একটি ঘর তৈরি করতে গেলে কী পরিমাণ টাকা খরচ হয় এরকম একটি ধারণা নিতে পারেন। তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পারেন, হয়তো এরকম ঘর অন্য অন্য ডিস্ট্রিক্টে নাই, মানে ঘর আছে, এর তো অনেক সুন্দর ঘর আছে কিন্তু অন্য কোয়ালিটির। যাই হোক, আমি যে কোয়ালিটির বা ডিজাইনের যে ঘরগুলো দেখাই আমার এই ঘর দেখে অনেকেই উপকৃত হয়েছেন বা অনেকেই মেসেজ করেন যে ভাই এই কোয়ালিটির ঘর দেখান। তো তাদের জন্য আমার আপনারা যে ডিজাইনের ঘরের দেখতে চান আমি সেই ডিজাইনের ঘরই দেখাবো আপনাদেরকে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও দেখতে লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে। ঘরটা আমি আপনাদেরকে দেখাইলাম ওই রকম একটি ঘরে মোট ইন টোটাল কোন জিনিস কী পরিমাণ লাগবে এগুলো জানতে চাইলে আপনারা কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো। আর নেক্সট টাইম কিন্তু আমি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা অনেক সুন্দর ডিজাইনের একটি ঘর, এই ঘরের ভিডিওটা দিব। তো সবাই অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।